কয়েকজন মিলে কমিউনিটি পদ্ধতিতে বড় আকারের বীজতলা তৈরি করায় এবার বাগুড়ার চারটি উপজেলায় মানসম্পন্ন ও বড় ধানের চারা উৎপন্ন হয়েছে ফলে চলতি মৌসুমে ধানের ভালো ও অধিক ফলনের আশা করছেন চাষিরা এজন্য চাষিদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানালো কৃষি বিভাগ বাগুড়া প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরীর তথ্যচিত্রের বিস্তারিত মাগুরা সদর উপজেলার আঠারো খাদা আঙ্গারদাহ শেখপাড়া শালিখার শতখালী রামচন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় এবছর কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি করছেন কৃষকরা এই পদ্ধতিতে একসাথে পাঁচজন কৃষক বড় আকারের বীজতলা তৈরি করেছেন এতে খরচ কমার পাশাপাশি উৎপাদিত চারার মানও ভালো হচ্ছে সব চারা আমরা একসাথে আর কি দিছি তারা পুষ্ট হচ্ছে আর আপনার দ্বিতীয় কথা কৃষক কম লাগতেছে চাষীরা বলছেন এবার চারা সংকট না থাকায় অধিক জমিতে ধানের আবাদ করতে পারবেন পাশাপাশি এবছর বড় মৌসুমে ভালো ফলনেরও আশা করছেন তারা তলা তৈরি করছি তাতে আমাদের চারা নষ্ট হচ্ছে না এবং পরিশ্রম কম লাগতেছে বেশি ভুই আমরা লাগাতে পারবো অল্প জায়গার ভিতর কৃষি বিভাগ জানিয়েছে সদর উপজেলার চৌত্রিশটি কমিউনিটি বীজতলা সহ মাগুরার চার উপজেলায় দুই শতাধিক কমিউনিটি ও আদর্শ বীজতলা তৈরি করা হয়েছে এজন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে প্রায় দুইশোর মতো কৃষক তারা কিন্তু আদর্শ বিস্তলা কমিউনিটি করে স্থাপন করেছে পরামর্শ দেওয়ার ফলে এবছরে প্রায় শতভাগ আমাদের আদর্শ বিস্তলা স্থাপিত হয়েছে চলতি বছর জেলায় একত্রিশ হাজার হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ